মাকে দেখতে পাচ্ছি না। বলেছিল ফিরে এসে আমায় একটা গিফট দেবে। আমাকেও বলেছিল, আমাকেও, আমাকেও দেবে বলেছিল। ওই তো মা আসছে, হাতে উপহারও আছে। মনে হচ্ছে বল। ঠিক বলেছিস, ওই তো অনেকগুলো বল। ছানারা, এই নাও তোমাদের গিফট। আমি সবার জন্য আজকে বল এনেছি। সবাইকে আমি বল দেব। আগে সবাই আমার কাছে চলে এসো। খুব সুন্দর, আমার ছানারা তাদের মায়ে খুব কথা শোনে। নাম্বার ওয়ান, এগিয়ে এসো, তোমায় হলুদ বলটা দেব। বলো তাহলে বলটা কি রঙের? সূর্যমুখীর মতো হলুদ রং। সূর্যমুখীর মতো হলুদ রং। ছানা নাম্বার টু, শিগগিরই এসো, তোমায় আমি সবুজ বলটা দেব। বলো তাহলে বলের রং কি? গাছগাছালির সবুজ রং। গাছগাছালির সবুজ রং। ছানা নাম্বার থ্রি, চলে এসো, তোমায় একটা লাল বল দেব। বলো রংটা কি? গোলাপ ফুলের মতো লাল রং। গোলাপ ফুলের মতো লাল রং। ছানা নাম্বার ফোর, চলে এসো, তোমায় সাদা রঙের বল দেব। বলো তাহলে এই বলটার রং কি? দুধের মতো সাদা রং। দুধের মতো সাদা রং। ছানা নাম্বার ফাইভ, তাড়াতাড়ি এসো, তোমায় একটা নীল বল দেব। বলো বলটার রং কি? আকাশের নীল রং। আকাশের নীল রং। মা, এবার আমরা খেলা করব। হ্যাঁ খেলো, কিন্তু সাবধানে। আরে কি হয়েছে আমার ছানাদের? কি হয়েছে বলো? আমার হলুদ বল। আরে এখানে গর্ত কে খুঁড়েছে? সত্যি তো, কে খুঁড়েছে গর্তটা? কে খুঁড়েছে? কি খুঁড়েছে? আমি গো আমি, আমি এই গর্তের ভেতরেই থাকি। হ্যাঁ ছানারা, ইনি হলেন কাঁকড়া কাকা। উনি এই রকম গর্ত করে তার ভিতরেই থাকেন। এই খানের ভেতর পড়ে থাকলে খিদে পায় না বুঝি? কাঁকড়া কাকাও আমাদের মতন খাবারের সন্ধানে বেরোন, বিপদ বুঝলে গর্তে লুকিয়ে পড়েন। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু আমার হলুদ বলটা? এই নাও। কাকা, কিছু মনে করবেন না, বাচ্চারা ইচ্ছে করে করেনি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? কোনো ব্যাপার নয়, বাচ্চাদের খেলাধুলোর সময় এমন হতেই পারে। আবার যদি প্রয়োজন হয় আমায় ডাক দিও, আমি আবার বের করে দেব। ভালোই বলেছেন। ছানারা, তোমরা একটা কথা ভুলেই গেলে। কাকড়া কাকাকে ধন্যবাদ বললে না? ধন্যবাদ
ধন্যবাদ। আরে বাহ, ছানারা তো খুব ভালো। যেদিকেই দু চোখ যাচ্ছে সেদিকেই দেখছি চিকেনের দোকানে। এই দোকানগুলোর জন্য জঙ্গলে চিকেন কম পড়ে গেছে। চিকেন তো অনেক দূরের কথা, দোকান হওয়ার পর থেকে আমার কপালে তো একটা পালকও জুটছে না। কি যে করি, এটা তো চিকেনের পালক, এটা এখানে কোত্থেকে এলো? মনে হচ্ছে এখানে চিকেন আছে। হ্যাঁ, আমি অনেক দিন চিকেন খাইনি। দেখে আসি কোথায় গেল। আরে বাবা রে বাবা, মাথাটা আমার গেল। দেখি তো এটা কি। ওমা, আমি আমার বই খুঁজে পাচ্ছি না। কি বই খুঁজে পাচ্ছ না? কাল তো তোমার পরীক্ষা আছে, দেখো ওখানেই কোথাও আছে বোধ হয়, খুঁজে নাও। বাবা ভারী চালাক তো, কিন্তু আমার মতো চালাক নয়। বইটাকে বাইরে ফেলে দিয়ে নিজেকে অনেক চালাক ভাবছে। আজকালকার বাচ্চা কাচ্চারা পড়তে না চাইলে কিছু না কিছু বাহানা বানিয়েই নেয়। এই তো। আরে বাবা, গ্রামের দেশি মুরগি, ও লাভলি। আয় আয় এদিকে, আয় এদিকে, আয় আয় আয়। ওর মা এসে গেছে, পিছনে পিছনে বোধহয় ওনার হাজবেন্ডও আসছেন। বাবা বিশাল বড় পরিবার তো দেখছি, একটা একটা করে খেতে খেতে অনেক দিন চলে যাবে মনে হয়। আর এই ছোট চিকেনগুলো, আহা, এদের স্বাদ নিয়ে মনে হয় কথা না বলাই ভালো। ভগবান যখন কিছু করে তখন মঙ্গলের জন্যই করে, এ তো পুরো চিকেনের ভান্ডার। এদের স্বাদের কথা ভেবে আমার মুখের ভেতরে পুরো জল ভরে আসছে। আচ্ছা শোনো না, আমি তো এদের নামটা শিখিয়ে দিয়েছি, কিন্তু এখন এদের ABCD কি করে শেখাবো আমরা? ABCD? ওটা কি মা? ইংরেজি অক্ষর। এদেরকে ABCD শেখাতে হবে, কিন্তু শেখাবোটা কি করে? কে শেখাবে এদের? ABCD শেখাতে পারে এরকম কোনো ভালো মাস্টার মশাই আনো। ঠিক আছে, খুঁজে আনছি। ইংরেজি আমার তো মনে হয় না জঙ্গলে কোনো মাস্টার পাবে, কিন্তু এদের এদের চাই ইংরেজি জানা একজন ভালো মাস্টার। আর আমার কি চাই? আর আমার চাই চিকেন। দুজনেরই ইচ্ছে পূরণ হয়ে যাবে, এই জন্য আমাকে ইংরেজিটা শিখতেই হবে। ডিঙ্গে 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 ডিঙ্গে। আরে বাবা রে, ABCD শিখে গেছি। আমি অনেক খুঁজলাম, তবু ABCD পড়ানোর মাস্টারই খুঁজে পেলাম না। হ্যালো, হাউ আর ইউ মুরগির মা আর মুরগির বাবা? হাই হাই চিলড্রেন, আর ইউ হ্যাপি? কি কফি? ও মা, উনি কফি চাইছেন। আরে বাবা, কফি টফি কিছু লাগবে না, হ্যাপি মানে খুশি হওয়া, এটা ইংলিশ, বুঝেছো? ইংলিশ ইংরেজি, আপনি ইংরেজি পড়ান? আই এম সরি, আমার ব্যাপারে তো আমি আপনাদেরকে বলতেই ভুলে গেছি, আই এম শিয়াল পণ্ডিত। জঙ্গলে আমি স্পোকেন ইংলিশ ক্লাস করাই। আমি যে কোনো মূর্খকে খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যে ইংলিশ বলতে লিখতে শিখিয়ে দিতে পারি। এই তো কয়েকদিন আগেই আমি দুখানা জঙ্গলি মুরগিকে ইংলিশ শিখিয়ে দিয়েছি, তাও একই ঝটকায়। ওদের পুরো পরিবারকে ABCD কে শিখিয়েছে? এই শর্মা শিখিয়েছে।
আর যারা এখানে ক্লাস করতে আসতে পারতো না তাদেরকে আমি আলাদা করে বাড়িতে হোম ক্লাস দিতাম। বাবা দারুণ তো। এই বাচ্চাদেরকে আপনি কি এবিসিডি শেখাতে পারবেন? ও এ আর এমন কি বড় কথা, গাধা পিটিয়ে ঘোড়া করাই তো আমার কাজ। এদেরকে শেখানোর সাথে সাথে আমি আপনাদেরকেও ইংরেজি শিখিয়ে দেব। আমাদেরও শেখাবে? কেন নয়, যদি আপনারা চান তাহলে আপনারাও ইংরেজি শিখতে পারেন। লেখা পড়া করবার জন্য কোনো বয়স লাগে কি? আচ্ছা আচ্ছা, তবে আমরা ইংরেজি পড়ে করবটা কি? আরে বাবা, আপনাদের কিছু করতে হবে না, যা করার দরকার হবে সেটা আমি করে নেব। আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারা আছে ওদেরকে ডেকে আনুন, ওদের সবাইকে আমি এক ঝটকায় ফটর ফটর করে ইংরেজি বলাটা শিখিয়ে দেব। পাড়া প্রতিবেশী না হয় পরে ডাকবো, আগে এদের ইংরেজি শেখাও। আচ্ছা ঠিক আছে, আমি এদেরকে বরং ইংরেজি শিখিয়ে দিই। তোমরা এদিকে এসো বাচ্চারা, ইংরেজি পড়াটা শুরু করা যাক। মন দিয়ে শোনো। এ এন্টি অ্যান্ট, অ্যান্ট বি বি এটি ব্যাট, ব্যাট সি সি এটি ক্যাট, ক্যাট ডি D-O-G dog, dog E, E-L-E-P-H-A-N-T, elephant, elephant F, F-A-N, fan, fan G, G-U-M, gum, gum H, H-E-N, hen, hen I, I-C-E, ice, ice J, J-O-K-E-R, Joker! Joker! K K K-I-T-E, kite Kite L L L-A-M-P, lamb Lamb M M-A-N-G-O, mango Mango N N-O-S-E, nose Nose O O-R-A-N-G, orange Orange P P-A-R-R-O-T, parrot Parrot Q Q-U-E-N, queen Queen R, R-A-I-N-B-O-W, rainbow Rainbow A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z S S S H E E P sheep sheep T T I G E R tiger tiger U U M B R E L L A umbrella umbrella V V I O L I N violin violin W W-A-T-C-H, watch Watch X X-R-A-Y, X-ray X-ray Y Oi ma Y-A-K, yak Yak Z Z-E-B-R, zebra Zebra A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M,
আচ্ছা, তোমরা কি নিয়ে কথা বলছো একটু শুনি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি তা একটু পরেই জানতে পারবে। সবাই শোনো, আমরা ওই গাছের নিচে যাব, ওই বাগানটাতে। আরে এটা তো খুব সুন্দর, খুব মজা হবে। শোনো বাচ্চারা, আমরা আজকে এখানে খেলবো। হ্যাঁ, ওখানে খুব মজা হবে। এই লাল বীজটাকে দেখো, এটা কত সুন্দর, তাই না? চলো আমরা এটাকে উঠাই। আমি অনেকগুলো পেয়েছি। আমার কাছে অনেকগুলো আছে। আমি তোমার থেকে বেশি পেয়েছি। আমি তো সবার থেকে বেশি পেয়েছি, অনেকগুলো। এই লাল বীজটা সবচেয়ে বেশি কে পেয়েছে সেটা তুমি কি করে জানলে? দেখে বুঝলাম, এটাকে গুনে দেখলাম। যদি তোমরা জানতে চাও যে সবচেয়ে বেশি বীজ কে পেয়েছে, তাহলে তোমাদের এটা গুনতে হবে। আচ্ছা, কিভাবে? এই যে এইভাবে। এক এক। হ্যাঁ, এই তো। এবার তোমরা নিজেদের বীজগুলোকে নিজেদের জায়গায় নিয়ে যাও। এবার দুই, এক যোগ এক দুই, দুই। এক যোগ এক হলো দুই। আমরা দুটো বীজ রেখেছি। তিন, দুই যোগ এক তিন। চার, তিন যোগ এক চার, চার। তিন যোগ এক চার, আমরা রেখেছি চার চার বীজ। পাঁচ, চার যোগ এক পাঁচ, বুঝলে? পাঁচ। পাঁচ, চার যোগ এক পাঁচ, আমরা রেখেছি পাঁচটা বীজ। ছয়, পাঁচ যোগ এক ছয়,
6 এরপর হলো 7 6 যোগ 1 7 7 6 যোগ 1 হলো 7 আমরা রেখেছি 7টা বীজ 8 7 যোগ 1 8 8 7 যোগ 1 হলো 8 আমরা রেখেছি 8টা বীজ 9 8 যোগ 1 9 9 যোগ 1 10 10 আজকের মতো পড়া শেষ আর এইভাবে আমরা একসাথে সময় কাটালাম।